প্রিয় দর্শক, আমরা আছি টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক হোসনে আরার সঙ্গে। এই নারী 40 বছর ধরে সংগ্রাম করে নিজেকে যেমন আলোকিত করেছেন, তেমন নারীর ক্ষমতায়ন উত্তরাঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উত্তরের প্রবেশদ্বার বগুড়াকেও আলোকিত করেছেন। তার কার্যক্রম এখন সারা দেশ জুড়ে, দেশ এবং দেশের বাইরে টিএমএসএসকে ঘিরে তিনি অর্জন করেছেন বিভিন্ন সম্মান। আমরা শুরুতেই তাকে স্বাগত জানাই। অধ্যাপক হোসনে আরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে একটু জানতে চাই, টিএমএসএসের শুরু গল্পটি। অনেক অনেক ধন্যবাদ। টিএমএসএসের মূলত শুরু হলো 1964 সালে সমাজসেবা বিভাগের নিবন্ধন নিয়ে শুরু, এবং 126 জন মহিলা ওই শুরুর কালেরও কিছু ছিল, পরবর্তীতে এন্ট্রি হয়েছিল 126 জন যারা গৃহকর্মী, কুকর্মী এবং যারা হতদরিদ্র পরিবারের, তাদের নিয়ে কাজ চলছিল। স্বাধীনতা যুদ্ধে এই সংস্থা বিলুপ্ত হয়ে যায়, কার্যক্রম শেষ হয়ে যায়। 1980তে এইটাকে আমি রিভাইভ করি, আমার জীবনের এক পট পরিবর্তনের সঙ্গে। আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে মানুষের সেবা করব, সেই সেবার একটা প্ল্যাটফর্ম দরকার। এই টিএমএসএস হতদরিদ্রদের দ্বারা সৃষ্ট, নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে সৃষ্ট এই সংগঠন, এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আজকে 43 বছর যাবত আমি টিএমএসএসকে একদম একটা ফর্মাল সংগঠন, কনভেনশনাল সংগঠন, ল কমপ্লায়েন্স থেকে শুরু করে যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্সের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে আমরা এই সংগঠনের প্রায় 2000-এর মতো অফিস, এবং এখন বর্তমান সদস্য সংখ্যা 20 লক্ষ প্লাস, আর কিউমুলেটিভ সদস্য সংখ্যা 85 লক্ষ প্লাস। আমাদের এক পরিবারের এক মহিলাই সদস্য হয়, তার মানে অত পরিবার। আর এই পরিবার এবং আরও বহুবিধ সেবা দেওয়ার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং আমি যদি আপনাকে একটু এখানে থামাই, সেটি হলো যে টিএমএসএস তো যখন যাত্রা শুরু করে সেখানে মুষ্টি চালক দিয়ে, তারপরে আপনারা তো ঋণদান কর্মসূচি শুরু করেছিলেন, তো টিএমএসএস তো ঋণদান নিয়ে থাকতে পারতো। আমরা তো এনজিওগুলোর যে ক্যারেক্টার সেখানে দেখি যে ঋণদান কর্মসূচি নিয়ে তারা থাকে, কিন্তু এখানে ব্যতিক্রম দেখলাম টিএমএসএস নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে। দেখেন, আপনি যেটা বললেন ঋণদান, দান মানে তো সেটা দিয়ে দিলে আর ফেরত দিতে হয় না, কিন্তু ঋণ তো ফেরত দিতে হবে। তো ঋণ ফেরত দিতে হলে ফেরত দেওয়ার মতো সক্ষমতা, উপযোগিতা, কার্যক্রম, এটা যদি তাদের হাতে না থাকে তাহলে ফেরত দিতে পারে না, ঋণগ্রস্ত হয়ে যায়। তখন তার আর্থসামাজিক অবস্থা আরও অবনতি হয়, মেন্টালি অবনতি হয়, ফিজিক্যালিও অবনতি হয় এবং অনেক দুর্গতি হয়। সেই জন্য শুধু টাকা দিলেই চলবে না, তাদের হাতে আপনার তাদের স্বাস্থ্য, শিক্ষা, উপযোগিতা, অবকাঠামো সবই দিতে হবে। যার কারণে আমাদের যারা ওই 226 জন মহিলার অধিকাংশ মহিলাই বলতো যে আমরা গরিব, কী জন্য আমরা অশিক্ষিত, তাই সেই জন্য আমাদের শিক্ষার দিকে জোর দেওয়া উচিত। ফলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান এখন প্রায় 43টা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা খুবই নিবেদিতভাবে আমরা আমাদের শিক্ষকরা পড়াশোনা করায়, যেমন মেডিকেল কলেজ এই সরকার অনলাইনে ভর্তি পদ্ধতি চালু করেছেন, অন্য অন্য মেডিকেল কলেজে নাকি খুবই অসুবিধা হচ্ছে, তা আমাদের অভার হয়ে গেছে। কারণ আমাদের কোয়ালিটি আমাদের হলো মূল টার্গেট, আর সেবাই আমাদের মূল লক্ষ্য। তাহলে শিক্ষিত জাতি গড়ার জন্যও টিএমএসএস কাজ করছে। তো আপনি তো নারীর ক্ষমতায়ন নিয়ে শুরু করেছিলেন এই টিএমএসএস, এই সময়ে এসে কতটা ক্ষমতায়ন হয়েছে নারীরা, আপনার কি মনে হয়? একটা কথা আপনাকে বলি, সেটা হলো অল ডিসঅ্যাডভান্টেজ, অল পেইন গোস টু দি ওমেন অ্যান্ড চিলড্রেন। তো সেই জন্য জাতির বা পরিবারের যদি যেটা সমস্যা, সেই সমস্যাকে হাত দিলেই নারীর বেনিফিটটা বেশি হবে। তো সে কারণে
আমাদের নারীদের সিদ্ধান্ত মোতাবেকই, তাদের চাওয়া পাওয়া মোতাবেকই আপনার এই কাজগুলো করা হচ্ছে। নারীরাই চাচ্ছে যে আমাদের পরিবার সমর্থবান হোক, আমাদের পরিবারের সমস্যাগুলো দূর হোক। কারণ আমাদের এই সংগঠনে ভীষণ হলো হাস্যোজ্জ্বল মহিলা সমাজ, নারী সমাজ। তো নারী কিন্তু একা একা হাসে না, তার পরিবারের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে হাসতে চায়। সেই হাসিটা কতটা ফুটলো এই যে আপনি 41 বছর ধরে কাজ করছেন? এই হাসিটা অনেক অংশেই ফুটেছে। আপনার যারা ভিক্ষা করত তারা ভিক্ষা করার ভিক্ষার কোনো নামগন্ধ নাই। তারপরে আপনার হলো স্বাস্থ্য তাদের ভালো, শিক্ষা ভালো, পরিবার থেকে আপনার ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, মেডিকেল কলেজে লেখাপড়া করছে, নার্সিং কলেজে করছে, বিভিন্ন জায়গাতে এবং দেশের ভিতরে বাহিরে দক্ষতা উন্নয়ন ট্রেনিং দিয়ে দেশের বাহিরে যাচ্ছে। তাদের বাড়িতে টেলিভিশন, তাদের পাকা বাড়ি। তারা বলে যে আমাদের সময় সময় মনে হয় যে আমরা কি স্বপ্নে এই জায়গাতে আসলাম, নাকি আমরা তো ছিলাম অত্যন্ত নিগৃহীত, বাড়ি ছিল না, ঘর ছিল না, মানুষের বারান্দায় থাকতে। তাদের এই অ্যাডভান্টেজটাকে তারা এখন স্বপ্ন মনে করছে, স্বপ্ন মনে করছে। নিশ্চয়ই টিএমএসএস নিয়ে আপনারও একটি স্বপ্ন আছে, সেই টিএমএসএসকে আপনি আসলে শেষ পর্যায়ে কোথায় দেখতে চান? আর টিএমএসএসে আমার স্বপ্ন হলো আমাদের যে এই সফলতা, এই সফলতার মূল শক্তি, মূল ফাউন্ডেশন হলো নৈতিক ফাউন্ডেশন, মানুষের মানুষের প্রতি দরদ, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, এই বিষয়গুলো এবং নৈতিক ভিত। তা আমাদের কিন্তু আপনার নৈতিক ভিত শক্ত হচ্ছে, আবার নরম হচ্ছে, শক্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে। কারণ এইটার কারণটা হলো এন্টায়ার জাতিতেই নৈতিকতার আর তেমন কোনো বালাই নাই। জাতি শুধু দর্শনশীলতা কি সেটা দেখছে, দৃশ্যমানতা কি সেটা দেখছে, কিন্তু একটা মানুষের নৈতিক ভিত মজবুত হলে সে নৈতিকতা ভাবে যদি তাড়িত চালিত হয় তাহলে কিন্তু অটোমেটিক অপরাধ কমে যাবে, পুলিশের দরকার কম হবে, গার্ডের দরকার কম হবে, আদালতে মামলা মোকদ্দমা কম হবে। তো টিএমএসএসের অঙ্গনে, টিএমএসএস এরিনাতে আমি দেখেছি যে এইটার যে গতি, এটার গতি একসময় খুব ভালোই ছিল। তো এই গতিটা কেন যেন গতানুগতিক এবং সারাউন্ডিংয়ের মতো হয়ে যাচ্ছে। তো এগুলো তো বাড়াতে হবে। আর প্রত্যেক জেলাতেই আমাদের অবকাঠামো, আমাদের কার্যক্রম এবং নৈতিক শিক্ষা, এই জিনিসগুলো হয়ে যখন এক মানুষ আর এক মানুষকে দরদ করবে, মানুষের প্রতি, এক মানুষের প্রতি আর এক মানুষের সহায়তা করার জন্য অত্যন্ত অধীর আগ্রহ, আনন্দ পাবে, তৃপ্তি পাবে, এই পরিস্থিতির সৃষ্টি না হওয়া পর্যন্ত আপনার আমাদের লক্ষ্য অর্জন হবে না এবং এটার সাস্টেইন হতে হবে এবং অটো রেপ্লিকেবল হতে হবে, এটা বিস্তারও ঘটাতে হবে। তো এইটা বিস্তার ঘটছে না। এই যে বন্দরের আপনার বাঁশ বহনের মতো উঠতেছে আবার পড়ে যাচ্ছে, উঠতেছে পড়ে যাচ্ছে, সেটিকে আপনি আসলে উন্নয়নের দিকে ধরে রাখতে চান? হ্যাঁ, সেটা উন্নয়নের দিকে ধরে যায় এবং উন্নয়ন, মূল উন্নয়ন হলো অন্তরের উন্নয়ন, নৈতিকতার উন্নয়ন, বিবেকের উন্নয়ন, সেই উন্নয়ন দেখতে চাই। তো এটা সমগ্র 64টা জেলায় আমরা এটা। ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক হোসনে আরার সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে টিএমএসএস সারা দেশেই কাজ করছে কিন্তু নৈতিকতা এবং উন্নয়নের যে ধারা সেটি মাঝে মাঝে স্লথ হচ্ছে, সেটিকে তিনি আরও সামনের দিকে নিয়ে যেতে চান, আলোকিত টিএমএসএস দেখতে চান।